ভারতে চিকিৎসা করাতে এসে রহস্যজনক নিখোঁজ বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য। গত কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় উদ্বেগে পড়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ সংসদ সদস্যকে খুঁজে পেতে সহায়তা চাওয়া হয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বাংলাদেশের ঝিনাইদহ চার নম্বর আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ মিলছে না ভারতে। বাংলাদেশ ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের সংসদ সদস্যকে খুঁজে বের করতে কাজে লাগানো হয়েছে ভারতীয় গোয়েন্দাকেও। ভোটের আবহেই কলকাতায় তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে সাংসদ আনোয়ারুল আজিম আনারকে। গত 12 মে ভারতে এসে পৌঁছার দুদিন পরে হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশের সাংসদের। গত শনিবার ঝিনাইদহ চার নম্বর আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজে ভারতে এসেছেন তার ভাইপো সাইমন সহ আরো তিনজন, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো খোঁজ পাননি। তাকে খুঁজে বের করতে ভারতীয় কর্তৃপক্ষ চেষ্টা করছে। এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেছেন যে গত 12 মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার হয়ে চিকিৎসার জন্য ভারতে আসেন আনার। তিনি পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় বন্ধু গোপালের বাড়িতে ওঠেন। 13 মে পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় সংসদ সদস্যের। পরের দিন 14 মে একবার কথা হওয়ার পর তার মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্য এবং রাজনৈতিক নেতারাও। আব্দুর রউফ আরো জানান, আনোয়ারুল আজিম আনার নিখোঁজ থাকার বিষয়টি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে অবগত করেছেন। নিখোঁজের বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা বিভাগ খোঁজ নিতে শুরু করেছে, কিন্তু ভারতের লোকসভা ভোটের কারণে অনুসন্ধান প্রক্রিয়া কিছুটা ব্যাহত হচ্ছে। আজ সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ফলে সদিচ্ছা থাকলেও প্রয়োজনীয় ফোর্সের অভাবে বরানগর থানা সহ ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারী অফিসাররা তদন্তে গতি আনতেও পারছেন না। নির্বাচনকালীন সময়ে রাজ্য পুলিশের বাড়তি দায়িত্বের মধ্যে ভারতে বাংলাদেশী সাংসদের নিখোঁজের এমন ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল রবিবার দিনভর মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাসের বাড়ির আশেপাশে দেখা দিয়েছে যে আধিকারিকদের, সেন্ট্রাল আইবির আধিকারিকদের। সূত্রের খবর, সুস্থ শরীরে যেভাবে হোক নিখোঁজ বাংলাদেশি সেই সাংসদকে সন্ধান বার করে তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রের খবর, প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। বাংলাদেশি দূতাবাস থেকে সমস্ত ধরনের সহযোগিতাও করা হচ্ছে বলে জানা যায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।